প্রিয় দর্শক, এই হচ্ছে সেই নসিপুর রেল ব্রিজ। আর এই রেল ব্রিজ পর্যন্ত রেল লাইন ওয়েল্ডিং এর কাজ আসতে আর কতদূর বাকি আপনাদের দেখাই। ওই যে জুম করে দেখাচ্ছি যে ওয়েল্ডিং মেশিন চলে এসেছে, চলুন দেখাই যে কতদূর হলো এই রেল ট্র্যাক ওয়েল্ডিং এর কাজ। নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট চলছে রেল ট্র্যাক ওয়েল্ডিং, একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে নসিপুর ব্রিজের দিকে। এই কাজ রেল ব্রিজ পর্যন্ত পৌঁছাতে আর কতদূর বাকি সেটাই দেখাবো। চলুন এগিয়ে যাই এবং দেখাবো পুরো আপডেট ওই জায়গায় যেখানে রেল ট্র্যাক ওয়েল্ডিং মেশিন আছে, সেখানে যে কাজ চলছে এবং আর কতটা বাকি আছে ব্রিজ পর্যন্ত পৌঁছাতে, আর কতটা কত দিন লাগতে পারে চলুন জেনে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এখান থেকে জুম করলেই সেই ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, একদম ব্রিজের নিকট চলে এসেছে এই কাজ। এবং রেল লাইনের সমস্ত হুকগুলোকে খোলার পরে দেখতে পাচ্ছেন এই জায়গাতে কেটে কিছু অংশ বাদ দিয়ে কিন্তু এখানে ওয়েল্ডিং হবে। আর এই হচ্ছে সেই ওয়েল্ডিং মেশিন যেটা কিন্তু একদমই চলে এসেছে কাঠগোলাপ বাগানের কাছাকাছি জায়গায়। দেখতেই পাচ্ছেন যে ওদিক থেকে সিগন্যাল পার করে চলে এসেছে, মানে এর আগে যেদিন দেখিয়েছিলাম একদম সিগন্যাল পার করে চলে এসেছে দেখতে পাচ্ছেন। এবং একটি রেল প্যানেলের সঙ্গে আরেকটি যেভাবে যুক্ত করা ছিল, মানে যেভাবে পাথর আনা হয়েছিল মালগাড়িতে, তো সেই যে ফুটো অংশ রেল প্যানেলের সেই ফুটো অংশকে বাদ দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এবং ফুটো অংশ কেটে বাদ দিয়ে একদম ঝালাই করে সেখানে লেভেল করে দেওয়া হচ্ছে। তো সেই কাটার কাজ চলছে দেখতে পাচ্ছেন, সেটাকে কেটে বাদ দিয়ে তারপরে কিন্তু ঝালাই হবে। রেল ট্র্যাক ওয়েল্ডিং মেশিন এখন যে জায়গায় এসে পৌঁছেছে, এখান থেকে এখনও ব্রিজ 1 কিলোমিটার প্রায়। তো এখনও একটি ওয়েল্ডিং হবে, মানে আরও 266 মিটার যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে কিন্তু আরও কমে যাবে, মোটামুটি 700 মিটার মতো বাকি থাকবে। তো আর একটা দিন লাগতে পারে, আর একদিনের মধ্যে কিন্তু ব্রিজ পর্যন্ত এই কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার একদমই সম্ভাবনা আছে, একদমই ব্রিজ পর্যন্ত চলে যাবে আর একদিনের মধ্যেই। বন্ধুগণ, নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের রেল লাইন ওয়েল্ডিংয়ের কাজটা কতদূর হলো আপনাদের জানাবো। তো নসিপুর যে ব্রিজ, সেই ব্রিজ পর্যন্ত পৌঁছাতে এখনও 1 কিলোমিটার বাকি আছে। এখন দেখতে পাচ্ছেন যে জায়গাতে চলছে কাজ ওয়েল্ডিংয়ের কাজ, ওদিকে কিন্তু সেই যে সিগন্যালটা ছিল সিগন্যাল পার হয়ে চলে এসেছে। এখান থেকে মোটামুটি প্রায় ধরে নেওয়া যাক 1 কিলোমিটার, তার কম হবে, মানে এখনও কাজ বাকি আছে। সন্ধ্যা পর্যন্ত যে কাজ হবে খুব বেশি হলে 500 থেকে 600 মিটার বাকি থাকবে। সন্ধ্যা পর্যন্ত কিন্তু আরও 2টা ওয়েল্ডিং হয়ে যাবে, আরও 2টা যদি ওয়েল্ডিংয়ের কাজ হয়ে যায় তাহলে 500 থেকে 600 মিটার মতো বাকি থাকবে। কাল সেটা কিন্তু পুরোপুরি আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে। এই কাজটা কিন্তু কমপ্লিট আজই হয়ে যেত, ব্যাপারটা ছিল কালকে কিন্তু পুরো কাজ হয়নি। কাল শিয়ালদা ডিভিশনের DRM এসেছিলো এবং এই রেললাইন পরিদর্শন করে গেছেন, আপনারা হয়তো কেউ কেউ খবর পেয়েছেন। একদমই মুর্শিদাবাদ স্টেশন থেকে DRM সহ রেলের আধিকারিকরা একদম এই নসিপুর আজিমগঞ্জ এই রেল প্রজেক্টের কাজ কতদূর হলো একদম দেখে গেছে। যে ডিসেম্বর পড়ে গেল, ডিসেম্বরের মধ্যে কাজ কমপ্লিট করার কথা ছিল, কিন্তু কাজটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পেরেছে বা কী এই সমস্ত বিষয়ে তারা খতিয়ে দেখে গেছে। তো বন্ধুগণ, এখনও যা কাজ বাকি আছে মোটামুটি 1 কিলোমিটারের মতো প্রায়, আরও একটি কিন্তু প্যানেল ওয়েল্ডিং হবে, তাহলে 700 মিটার মতো বাকি থাকবে, একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং শিয়ালদার ডিভিশনের DRM এসেছিলো এবং পরিদর্শন করে গেছেন এই রেল লাইন কতদূর কাজ হয়েছে না হয়েছে সব কিছু খতিয়ে দেখে গেছেন, এবং যাতে তাড়াতাড়ি এই কাজকে সম্পন্ন হয় তার জন্য মানে বলে গেছেন।